হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস নাম্বার ফর্টি আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে সিডিপি থেকে থ্রি থাউজেন্ড এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি সিডিপি থেকে থ্রি থাউজেন্ড এমসি সিরিজ স্টার্ট করেছি যেখানে ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশটা ক্লাস কমপ্লিট করানো আছে আমাদের চ্যানেলে আজকের ক্লাস হচ্ছে সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস নাম্বার ফর্টি আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে সিডিপি ট্যাক টু সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুসারে কনসেপ্টের ক্লাস কমপ্লিট করেছি করার পরে আমাদের চ্যানেলে থ্রি থাউজেন্ড সিরিজ নিয়ে এসেছি এমসি কিউর ওপর প্র্যাকটিসের জন্য যেখানে আমরা তেতাল্লিশটা ক্লাস কমপ্লিট করেছি তোমরা যারা ক্লাসগুলি দেখছো আশা করি তোমাদের কাজে আসছে আর যারা এখনও ক্লাসগুলি দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নেবে কনসেপ্টের ক্লাস প্লাস এমসিকিউর ক্লাসগুলি আশা করি আশা করি তোমাদের কাজে আসবে এই ক্লাসগুলি কনসেপ্ট বোঝার পাশাপাশি আমাদেরকে এমসিকিউস প্র্যাকটিস করতে হবে তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস এমসিকিউর উপর প্র্যাকটিস ক্লাস নাম্বার ফর্টি ফোর ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে পার্সোনালিটি পার্সোনালিটি কথাটির উৎস কোন শব্দ থেকে এসেছে পার্সোনালিটি এই যে টপিকটা এটার কনসেপ্টের ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে পার্সোনালিটি থেকে যে থিওরির ক্লাসগুলি ওই থিওরির ক্লাসগুলিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখো তোমরা দেখে নেবে কনফিউশন থাকলে এটা দূর হয়ে যাবে তো এখানে বলেছে পার্সোনালিটি কথাটির উৎস কোন শব্দ থেকে এসেছে পার্সোনালিটি কথাটির উৎস এটা এসেছে লাতিন শব্দ পার্সোনা থেকে লাতিন শব্দ পার্সোনা থেকে পার্সোনালিটি শব্দটি এসেছে নেক্সট নাম্বার টু পার্সোনাল শব্দের অর্থ কি তো পার্সোনাল শব্দের অর্থ কি পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে মুখোশ পার্সোনাল শব্দের অর্থ কি পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে মুখোশ নেক্সট যে কোয়েশনটা দেওয়া আছে কোয়েশন নাম্বার থ্রি আইস্কের মতে আইস্ক হচ্ছে একজন মনোবিদ অর্থাৎ যিনি পার্সোনালিটি নিয়ে বিভিন্ন থিওরি দিয়েছেন বিভিন্ন বক্তব্য রেখেছেন ওই আইসনেকের মতে নিচের কোনটি ব্যক্তিত্বের মাত্রা তো আমি পার্সোনালিটির ক্লাস সরি আমাদের চ্যানেলে পার্সোনালিটির কনসেপ্টের ক্লাস দেওয়া আছে যেখানে ইন ডিটেলসে আলোচনা করা আছে সবগুলি থিওরি প্লাস মনোবিদ সম্পর্কে তো এখানে আইস্কের মতে নিচের কোনটা ব্যক্তিত্বের মাত্রা এখানে অন্তর্ভূত বহির্ভূত স্নায়ুবিকতা এবং বাতুলতা এই তিনটাই ব্যক্তিত্বের মাত্রা অর্থাৎ পার্সোনালিটি সম্পর্কে তিনি বলেছেন এই তিনটাই পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের এই তিনটাই ব্যক্তিত্বের মাত্রা তো ওইগুলি সবগুলি নাম্বার ফোর কোয়েশন নাম্বার ফোর নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপের অভিক্ষা পার্সোনালিটি মেজারমেন্ট ব্যক্তিত্ব পরিমাপ করা হয় এটা নিচের কোনটা ব্যক্তিত্ব পরিমাপের অভীক্ষা তো এখানে মূল্যমানক অভীক্ষা কারণ বিশ্লেষণ পদ্ধতি পেন্সিল কাগজের সাহায্যে ব্যক্তিত্বের পরিমাপ তো এখানে আমাদের কারেক্ট আনসারটা কী হবে ডি উপরের সবগুলি অর্থাৎ এই সবগুলি পরিমাপ বা পদ্ধতির দ্বারাই ব্যক্তিত্ব পরিমাপ করা হয় নাম্বার ফাইভ নিচের কে ব্যক্তিত্বের টাইপ দৃষ্টিভঙ্গি টাইপ অ্যাপ্রোচের প্রবক্তা ইম্পর্টেন্ট টাইপ ব্যক্তিত্বের টাইপ দৃষ্টিভঙ্গির প্রবক্তা তো এখানে আমাদের কারেক্ট হবে এদের সবাই অর্থাৎ ক্রেমার হিপ্রোক্র্যাটিস শ্যালডন এবং ইয়ং ওনারা সবাই ব্যক্তিত্বের সরি ব্যক্তিত্বের দৃষ্টিভঙ্গির প্রবক্তা নাম্বার সিক্স নিচের কে ব্যক্তিত্বের সংলক্ষণ ব্যক্তিত্বের সংলক্ষণ অর্থাৎ ট্রেইট অ্যাপ্রোচ ট্রেইট অ্যাপ্রোচের প্রবক্তা তো ট্রেড অ্যাপ্রোচের প্রবক্তা হচ্ছে অপশান সি অর্থাৎ ক্যাটেল এবং অ্যালপোর্ট ক্যাটেল এবং অ্যালপোর্ট ওনারা দুজনেই ট্রেড অ্যাপ্রোচের প্রবক্তা নাম্বার সেভেন নাম্বার সেভেন হচ্ছে নিচের কে ব্যক্তিত্বের উন্নয়নমূলক বা বিকাশমূলক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচের প্রবক্তা তো এখানে কারেক্ট আনসারটা কী হবে এখানে কারেক্ট আনসারটা হবে সিগমান্ড ফ্রয়েড এবং অ্যাডলার সিগমান্ড ফ্রয়েড ফ্রয়েড এবং অ্যাডলার দুইজনই ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের প্রবক্তা নাম্বার এইট নিচের কে ব্যক্তিত্বের টাইপ এবং সংরক্ষণ উভয় দৃষ্টিভঙ্গি অর্থাৎ টাইপ অ্যান্ড ট্রেড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের প্রবক্তা তিনি উভয় দৃষ্টিভঙ্গির কথাই বলেছেন কারেক্ট আনসার হবে আইজ্যাংক আইজেংক তিনি ব্যক্তিত্বের টাইপ এবং সংলক্ষণ এই দুইটা দৃষ্টিভঙ্গির কথাই বলেছেন এই দুইটারই প্রবক্তা নাম্বার নাইন ক্রেমারের মতে ব্যক্তিত্বের ধরন সম্পর্কে নিচের কোনটা সঠিক ক্রেমার একজন মনোবিদ তিনি ব্যক্তিত্ব নিয়ে পার্সোনালিটি নিয়ে বলেছেন যাদের মোটা শরীর তাদেরকে তিনি নাম দিয়েছেন পিকনিক যারা যাদের শরীর ভারসাম্যমূলক তাদেরকে তিনি নাম দিয়েছেন অ্যাথলেটিক যাদের শরীর পাতলা এবং শীর্ণ শরীর এটাকে তিনি নাম দিয়েছেন এস্থেনিক বা ল্যাপটোসোমাটিক তো এখানে উপরের সবগুলি কারেক্ট ক্র্যামারের মতে ব্যক্তিত্বের ধরন সম্পর্কে নিচের তিনটাই সঠিক স্টেটমেন্ট তো উপরের সবগুলি নাম্বার টেন ক্র্যামারের মতে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোনটা সঠিক তিনি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন পিকনিক মানে হচ্ছে সামাজিক প্রফুল্ল এগুলি হচ্ছে বৈশিষ্ট্য এর আগেরটা কি পড়েছিলাম এর আগেরটা পড়েছিলাম ব্যক্তিত্বের ধরন শরীরের ধরন অনুযায়ী তিনি ক্যাটাগোরাইজড করেছেন আর নাম্বার টেনে তিনি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ক্যারেক্টারিস্টিক্স এখানে তিনি পিকনিক বলেছেন যারা সামাজিক প্রফুল্ল ও স্বচ্ছন্দ অ্যাথলেটিক বলেছেন যারা সক্রিয় আশাবাদী ও সঙ্গতি সম্পন্ন ল্যাপটোসোমাটিক বলেছেন যারা সামাজিক লাজুক সংবেদনশীল নিরাশাবাদী গম্ভীর শরীর তো এখানে উপরের সবগুলি সঠিক নাম্বার এলেভেন স্যাংগুইন কোলিরিক এবং প্ল্যাগমাটিক মেলান এই সব ধরনের ব্যক্তিত্বের কথা কে বলেছেন এই সব ধরনের ব্যক্তিত্বের কথা কে বলেছেন এইসব ধরনের ব্যক্তিত্বের কথা বলেছেন হিপ্রোক্রেটিস কে বলেছেন হিপ্রোক্রেটিস হিপ্রোকিটিস তিনি স্যাঙ্গুইন কলিরিক প্ল্যাগমাটিক এবং ম্যালানকলিক এই তিন ধরনের ব্যক্তিত্বের কথাই বলেছেন নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ হচ্ছে অ্যান্ডোমর্ফিক ম্যাসোমর্ফিক এবং অ্যাক্টোমরফিক এই ধরনের ব্যক্তিত্বের কথা কে বলেছেন ইম্পর্টেন্ট অ্যাক্টোমরফিক অ্যান্ডোমর্ফিক ম্যাসোমর্ফিক এই তিন ধরনের ব্যক্তিত্বের কথা কে বলেছেন তিন ধরনের ব্যক্তিত্বের কথা বলেছেন মনোবিদ শ্যালডন এই সবগুলি কনসেপ্ট ডিটেলস আলোচনা করা আছে আমাদের কনসেপ্টের চ্যানেল সরি আমাদের কনসেপ্টের ক্লাসে অর্থাৎ পার্সোনালিটির ক্লাসে এই সবগুলি মেনশন করা আছে ইন ডিটেলসে আলোচনা করা আছে নেক্সট হচ্ছে নাম্বার থার্টি প্রদত্ত নীচের কে এ টাইপ এবং বি টাইপ ব্যক্তিত্বের কথা বলেছেন এটাও আমি ক্লাস দিয়েছিলাম ব্যক্তিত্বের উপর ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে পার্সোনালিটির উপর তো এ টাইপ এবং বি টাইপ প্রদত্তের কথা বা বি কথা বলেছেন ফ্রিডম্যান এবং রোজেন ম্যান ফ্রিডম্যান এবং রোজেন ফ্রিডম্যান এবং রোজেন ম্যান নেক্সট নাম্বার ফোরটিন ব্যক্তিত্বের আলোচনা প্রসঙ্গে ব্যক্তিত্বের আলোচনা প্রসঙ্গে নিচের কে ষোলোটা উৎস সংলক্ষণ ষোলোটা উৎস সংলক্ষণ বা সিক্সটিন পি এফ সিক্সটিন পি এফ বা সিক্সটিন পি এফ ইনভেন্টরির কথা বলেছেন তো এখানে কারেক্ট আন্সার কি হবে আরবি ক্যাটেল কি হবে আরবি ক্যাটেল নাম্বার ফিফটিন আইজেঙ্ক আচরণ সংগঠনের কয়টা মাত্রা বা স্তরের কথা বলেছেন তো এখানে কারেক্ট অ্যান্সার হবে চারটি নাম্বার সিক্সটিন নিচেরকে সমষ্টিগত অবচেতন সমষ্টিগত অবচেতন কালেক্টিভ আনকনসিয়াসনেসের কথা বলেছেন তো এখানে কারেক্ট আনসারটা কী হবে ইয়াং কি হবে ইয়াং তিনি সমষ্টিগত অবচেতন বা কালেকটিভ আনকনসিয়াসনেসের কথা বলেছিলেন নাম্বার সেভেন্টিন ইয়াং ইয়াং কয়টা মনোবৈজ্ঞানিক কার্যাবলীর ভিত্তিতে ব্যক্তিত্বকে দুইটা ভাগে ভাগ করেছেন তো এখানে কারেক্ট আনসারটা কী হবে কারেক্ট আনসারটা হবে অপশান সি চারটি ভাগে নাম্বার এইটিন ব্যক্তিত্বের আলোচনার নিচের কে সাইকোফিজিক্যাল সাইকোফিজিক্যাল সিস্টেমসের কথা বলেছেন সাইকোফিজিক্যাল সিস্টেমসের কথা বলেছেন মনোবিদ অ্যালপোর্ট কি হবে মনোবিদ অ্যালপোর্ট নাম্বার নাইনটিন কোয়েশন নাম্বার নাইনটিন নিচের কে ব্যক্তিত্বের সোমাটো ধরনের শ্রেণী বিভাগের প্রবক্তা সোমাটো ধরনের শ্রেণী বিভাগের প্রবক্তা তো এখানে আমাদের কারেক্ট আনসারটা কী হবে কারেক্ট আনসারটা হবে এদের সবাই অর্থাৎ ক্রেসমার স্টিভেন্স শ্যালডন এবং টুকার আর ইয়ং ওনারা সবাই সোমাটো ধরনের শ্রেণী বিভাগের প্রবক্তা ব্যক্তিত্বের নেক্সট হচ্ছে নাম্বার টোয়েন্টি নিচের কোনটি সঠিকভাবে সাজানো হয়েছে নিচের কোনটা সঠিকভাবে সাজানো হয়েছে এখানে উপরের সবগুলি সঠিক অর্থাৎ ট্যাট নাইনটিন যেটা দিয়েছিলেন মারি এবং মর্গেন স্যাট অর্থাৎ সিএটি ক্যাট এটা দিয়েছেন ডিএল ব্যালক ডাব্লিউটি এটা দিয়েছেন এইটিন সেভেন্টি নাইনে তো এই সবগুলি সঠিক স্টেটমেন্ট সবগুলি সঠিকভাবে সাজানো নাম্বার টোয়েন্টি ব্যক্তিত্বের আলোচনায় নিচের কে সাইকো ফিজিক্যাল সিস্টেমসের কথা বলেছেন তো সাইকো সাইকোফিজিক্যাল সিস্টেমসের কথা কে বলেছিলেন বলেছিলেন অ্যালপোর্ট নাম্বার টোয়েন্টি টু নিচের কে ব্যক্তিত্বের আলোচনায় ফাইভ বিগ ফ্যাক্টরস ফাইভ বিগ ফ্যাক্টরস অথবা অশিয়ান মডেলের কথা বলেছেন ফাইভ বিগ ফ্যাক্টরস অথবা অশিয়ান মডেলের কথা বলেছেন পল কোস্টা বা রবার্ট ম্যাক্রো পল কোস্টা বা রবার্ট ম্যাক্রো নাম্বার টোয়েন্টি থ্রি ব্যক্তিত্বের আলোচনার ক্ষেত্রে নিচের কে ডাইনামিক অ্যাপ্রোচ ডাইনামিক অ্যাপ্রোচের প্রবক্তা তো ডাইনামিক অ্যাপ্রোচের প্রবক্তাকে এদের সবাই অর্থাৎ সিগমান ফ্রয়েন্ট এবং অ্যানা ফ্রয়েড ইয়ং এবং কারেন হর্নি অ্যাডলার ওনারা সবাই ডাইনামিক অ্যাপ্রোচের প্রবক্তা ডাইনামিক অ্যাপ্রোচের প্রবক্তা নাম্বার টোয়েন্টি ফোর ব্যক্তিত্বের আলোচনায় কে ট্রেইট অ্যাপ্রোচের অগ্রদূত ট্রেট অ্যাপ্রোচের অগ্রদূত তো ট্রেইট অ্যাপ্রোচের অগ্রদূত হচ্ছে অ্যালপোর্ট কে হবে অ্যালপোর্ট নাম্বার টোয়েন্টি ফাইভ নিচের কোনটির কথা আইসেন বলেছেন নিচের কোনটির কথা তিনি নিউরিসিটিজম ভার্সেস ইমোশনাল স্টেবিলিটি এক্সট্রাভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন সাইকোটিজম ভার্সেস সোশিয়াবিলিটি এই তিনটার কথাই তিনি বলেছেন অর্থাৎ এগুলি সবগুলি নাম্বার টোয়েন্টি নিচের কোনটি ইদমকে শক্তি প্রদান করে নিচের কুনটি ইদমকে শক্তি প্রদান করে তো কারেক্ট আনসার হবে লিভিডো লিভিডো হচ্ছে এক প্রকার শক্তি যেটা সিগমান ফ্রয়েড বলেছিলেন লিভিডো হচ্ছে এক ধরনের যৌনশক্তি নেক্সট হচ্ছে নাম্বার টোয়েন্টি সেভেন ব্যক্তিত্বের আলোচনায় নিচের কোনটি পরিমাপের জন্য প্রজেক্টিভ টেকনিকও ব্যবহার করা হয় তো প্রজেক্টিভ টেকনিকিও ব্যবহার করা হয় প্রজেক্টিভ টেকনিকও ব্যবহার করা হয় নিচের ব্যক্তিত্বের আলোচনায় নিচের কোনটি পরিমাপের জন্য চেতন মন পরিমাপের জন্য কনশিয়াস মাইন্ড নেক্সট নাম্বার টোয়েন্টি এইট নিচের কোনটি ব্যক্তিত্বের আলোচনায় প্রজেক্টিভ টেকনিকিউজের অন্তর্ভুক্ত তো প্রজেক্টিভ টেকনিকিউজ মানে এখানে বিজি টেস্ট টি এটি এস সি টি সি এটি এই সবগুলিই প্রজেক্টিভ টেকনিক ইউজের অন্তর্ভুক্ত নাম্বার টোয়েন্টি নাইন নিচের কোনটি ব্যক্তিত্বের আলোচনায় প্রজেকটিভ টেকনিকিউজের অন্তর্ভুক্ত তো প্রজেক্টিভ টেকনিকউজ মানে এখানে ব্লকি পিকচার টেস্ট ক্লাউড পিকচার টেস্ট মোসিক টেস্ট এই সবগুলি থাকবে নাম্বার থার্টি নিচের কোনটি ব্যক্তিত্বের আলোচনায় প্রজেকটিভ টেকনিকিউজের অন্তর্ভুক্ত তো প্রজেক্টিভ টেকনিকিউজ মানে এখানে গ্রাফোলজি সোশিয়াল ড্রামা জন্ডি টেস্ট এবং ক্লে মডেলিং এই সবগুলি প্রজেক্টিভ টেকনিক ইউজের অন্তর্ভুক্ত নম্বর থার্টি নিচের কোনটি ব্যক্তিত্বের আলোচনায় নন স্ট্যান্ডার্ডাইজড নন স্ট্যান্ডার্ডাইজড টেকনিক ইউজের অন্তর্ভুক্ত এখানে হবে উপরের সবগুলি অর্থাৎ অ্যানেক ডোটাল রেকর্ডস স্কোর কার্ড এবং সোশিওম্যাট্রি এই সবগুলিই নন স্ট্যান্ডার্ডাইজড টেকনিক ইউজের অন্তর্ভুক্ত নাম্বার থার্টি টু কাল রজার্সের তত্ত্বে ব্যক্তিত্বের মূল গঠনকে কি বলা হয়েছে কার্ল রজার্সের তত্ত্বে ব্যক্তিত্বের মূল ধারণাকে বলা হয়েছে সেলফ কি বলা হয়েছে সেলফ নাম্বার থার্টি থ্রি শ্যালডনের মতে নিচের কোনটি ব্যক্তিত্বের উপাদান তো শ্যালডনের মতে এখানে ভিসেরোটোনিয়া এবং সোমাটোটোনিয়া সেরিব্রোটানিয়া এই ওই ব্যক্তিত্বের উপাদান নাম্বার থার্টি নিচের কোনটি শেলডনের শারীরিক তত্ত্বের প্রকার তো শারীরিক গঠন হচ্ছে অ্যান্ডোমর্ফিক ম্যাসোমর্ফিক শারীরিক প্রকার নাম্বার ফাইভ নিচের কোনটি ব্যক্তিত্ব পরিমাপের ব্যক্তিত্ব পরিমাপ করা যায় মূল্যমানক অভীক্ষা কারণ বিশ্লেষণ পদ্ধতি পেন্সিল কাগজের সাহায্যে ব্যক্তিত্বের পরিমাপ অর্থাৎ উপরের সবগুলি নাম্বার থার্টি নিচের কোনটি অভীক্ষা শব্দানো সঙ্গ অভিক্ষা কাহিনী সং প্রত্যক্ষ অভীক্ষা রসাক অভিক্ষা এই সবগুলিই নিচের অভিক্ষা নাম্বার থার্টি সেভেন নিচের কোনটিকে কালির ছাপ অভীক্ষা বা ইং বল্ট ইং বল্ট টেস্ট বলা হয় ইং বল্ট টেস্ট বলা হয় রসা অভীক্ষাকে নাম্বার থার্টি এইট টি এটি ট্যাটের পুরো নাম কি তো ট্যাটের পুরো নাম হচ্ছে থিমেটিক অ্যাপারসেপশান টেস্ট যেটা ট্যাট পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি কোয়েশনটা এসেছিল ট্যাটের ফুল ফর্ম হচ্ছে থিম্যাটিক অ্যাপারসেপশান টেস্ট নাম্বার থার্টি নাইন থিমেটিক অ্যাপারসেপশান টেস্ট যেটাকে বাংলায় বলা হয় কাহিনী সংপ্রত্যক্ষ অভীক্ষা এটা কে উদ্ভাবন করেন এটা উদ্ভাবন করেছিলেন মারে এবং মরগান ওনারা দুইজনই মারে এবং মর্গান নাম্বার ফর্টি হিপ্রোক্রেটিস হিপ্রোক্রেটিস এবং গ্যালন দেহরসের কয়টা দিক নির্দেশ করেছেন তো এইখানে আমাদের কারেক্ট আনসারটা কী হবে অপশান সি চারটি নাম্বার ফর্টি ওয়ান অ্যালপোর্ট ব্যক্তিত্বের সংরক্ষণকে কয়টা ভাগে ভাগ করেছেন তিনি ব্যক্তিত্বের সংরক্ষণকে কয়টা ভাগে ভাগ করেছেন তিনি ভাগ করেছেন তিনটি ভাগে নাম্বার ফর্টি টু যৌনশক্তির কথা কে বলেছেন যৌনশক্তির কথা বলেছেন সিগমান্ড ফ্রয়েড নাম্বার ফর্টি থ্রি থিমেটিক অ্যাপারসেপশন অভীক্ষা কে প্রবর্তন করেন থিমেটিক অ্যাপারসেপশন অভীক্ষা প্রবর্তন করেন মারে ফর্টি ফোর নম্বর থিমেটিক অ্যাপারসেপশন অভীক্ষা ট্যাট যথাক্রমে কয়টা সাদা কালো এবং ফাঁকা কার্ড আছে তিরিশটা সাদা কালো এবং একটা ফাঁকা কার্ড রয়েছে নাম্বার ফর্টি ফাইভ আজকের ক্লাসের লাস্ট কোয়েশন রসাক ইক রসাক ইস্ক বল্ট এটা হবে ইংক বল্ট রসাক ইংক বল্ট অভিক্ষায় কয়টা নকশা ছাপা থাকে কয়টা নকশা ছাপা থাকে এখানে দশটা অর্থহীন নকশা ছাপা থাকে তো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসের সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস নাম্বার ফর্টি যেখানে আমরা পঁয়তাল্লিশটা ইম্পোর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করলাম এভাবেই আমরা এমসি কি ওপর ক্লাস নিয়ে আসছি যেখানে আমরা প্র্যাকটিস সেটগুলি নিয়ে আসছি প্র্যাকটিসের জন্য খুবই হেল্প হবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা কনসেপ্টের পাশাপাশি আমরা এখানে এমসিকিউজও নিয়ে আসি প্র্যাকটিসের জন্য তো তোমরা প্রত্যেকেই ক্লাসের পাশে থাকবে চেষ্টা করব তোমাদের জন্য ব্যাটারভাবে কিছু নিয়ে আসতে যেটা তোমাদের হেল্প হয় তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসব এবং তোমাদের হেল্প হয় এরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তো আমাদের চ্যানেলে কনসেপ্টের ক্লাসগুলিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো যারা এখনও দেখুনি দেখার পর এই এমসি প্র্যাকটিস করতে পারো আজকের ক্লাসটা ছিল পার্সোনালিটির উপর প্র্যাকটিস ক্লাস পার্সোনালিটির কনসেপ্টের ক্লাসও আপলোড করা আছে তো কনসেপ্টের ক্লাসগুলি দেখার পর তোমরা এই এমসি কিউগুলি প্র্যাকটিস করে নিতে পারো আশা করি তোমাদের কাজে আসবে আজকের ক্লাসটা নোট ডাউন করে রাখতে পারো হেল্প হবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হেল্পফুল তোমাদের যাতে হেল্প হয় তোমাদের কথা মাথায় রেখে তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস নিয়ে আসতে তো প্রত্যেকই পাশে থাকবে চেষ্টা করছি ব্যাটারভাবে কিছু নিয়ে আসতে তোমাদের কাছে যদি নোটসটা প্রয়োজন হয় বা নোটসটা ভালো লেগে থাকে তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোচিং সেন্টার মঠচমণিতে অবস্থিত আমাদের কোচিং সেন্টারে ট্যাট ওয়ান ট্যাট টু এস ফুল নোটস পাওয়া যায় ফুল নোটস অ্যাভেইলেবেল তোমরা চাইলে আমাদের কাছে এসে নোটসটা দেখতে পারো ভালো লাগলে নিয়ে যেতে পারো এবং আরেকটা খুশির খবর আছে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আছো যারা ইংলিশটা পড়তে সুবিধা তাদের জন্য একটা খুশির খবর আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা নিউভাবে ট্যাট পরীক্ষার জন্য ট্যাট টু ট্যাট প্রত্যেকটা সাবজেক্টের ইংলিশ ভার্সান নোটস আমাদের কোচিং সেন্টারে অ্যাভেলেবেল তো তোমরা যারাই বাংলা ভার্সান আছো তারাও কন্ট্যাক্ট করতে পারো যারা ইংলিশ ভার্সান আছো তারাও আমাদের কোচিং সেন্টারে কন্ট্যাক্ট করতে পারো আগে আসবে আসার পর নোটসটা দেখবে ভালো লাগলেই নোটসটা নিয়ে যাবে এবং আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাসেস হয়ে থাকে যেখানে নিউ একটা ব্যাচ আমরা স্টার্ট করতে যাচ্ছি এই ব্যাচের অ্যাডমিশন চলছে যেটার ক্লাস হবে প্রত্যেক উইকে শনিবার এবং রবিবার তো যারাই ভাবছো যে তোমরা ক্লাসেস নেবে অফলাইন ক্লাসেস নেবে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টারে আসার পর ক্লাস করে দেখো ভালো লাগলে অ্যাডমিশন হতে পারো তো এটাই শেয়ার করার ছিল আবারও বলছি আমাদের কোচিং সেন্টারে বেঙ্গলি ভার্সান প্লাস ইংলিশ ভার্সান ইংলিশ ভার্সনের যে নোটসটা ইংলিশ ভার্সনের নোটটাও অ্যাভেলেবেল তো তোমরা যারা ইংলিশ ভার্সনের আছো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো বেঙ্গলি ভার্সন প্লাস ইংলিশ ভার্সন দুইটা নোটসে আমাদের সেন্টারে অ্যাভেলেবেল তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারো নোটস রিলেটেড অ্যাডমিশন রিলেটেড আরও কিছু কোয়ারি থাকলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারো যাবার আগে আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে আছো বলি ক্লাস নিয়ে আসতে পারি তো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে সবাই ভালো থাকবে এবং কিছু কনফিউশন হলে অবশ্যই এই নম্বরে ফোন করে ডিটেলসে জানতে পারো